বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় সোলার সিস্টেম বা সৌরজগৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন আসার মতো শুধু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে প্রথমেই জেনে নেই সৌরজগৎ কী সৌরজগৎ হল সূর্য এবং তার গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ অসংখ্য ধূমকেতু এবং অগণিত উল্কা নিয়ে গঠিত একটি জগৎ যে জগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য মনে করুন এটি সূর্য এই সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজকর্ম চলে আসলে এই সূর্য একটি নক্ষত্র এটি একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র হলুদ বর্ণের নক্ষত্র এই সূর্যের ব্যাস প্রায় তেরো লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার তেরো লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার সূর্যের ভর প্রায় ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন আমাদের এই পৃথিবীসহ অন্যান্য গ্রহ এবং উপগ্রহে যে তাপ ও আলো আসে তার মূল উৎস হলো এই সূর্য মূলত এই সূর্যের নাম অনুসারেই এই জগতের নামকরণ করা হয়েছে সৌরজগৎ এই সূর্যের সবচেয়ে কাছে রয়েছে এই গ্রহটি এই গ্রহের নাম বুধ বুধ গ্রহকে ইংরেজিতে বলা হয় মারকারি এই সূর্য থেকে এই বুধ গ্রহের দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার এই বুধ গ্রহটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এই বুধ গ্রহের ব্যাস চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার এই বুধ গ্রহ নিজের কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বা সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় নেয় আটাশি দিন অর্থাৎ এই বুধ গ্রহে আটাশি দিনে এক বছর হয় এই বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই মনে প্রশ্ন জাগতে পারে উপগ্রহ আবার কি দেখুন যে সকল জ্যোতিষ্ক সূর্যকে ঘিরে আবর্তিত হয় সে সকল জ্যোতিষ্ককে আমরা বলি গ্রহ ঠিক তেমনিভাবে যে সকল জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয় সে সকল জ্যোতিষ্ককে আমরা বলি উপগ্রহ এই বুধ গ্রহের পরে রয়েছে এই গ্রহটি এই গ্রহের নাম শুক্র শুক্র গ্রহকে ইংরেজিতে বলা হয় ভেনাস এই শুক্র গ্রহটি এই সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ সূর্য থেকে এই শুক্র গ্রহের দূরত্ব দশ দশমিক আট কোটি কিলোমিটার এই শুক্র গ্রহের ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার এই শুক্র গ্রহ তার নিজের কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বা একবার ঘুরে আসতে সময় নেয় দুইশো দিন অর্থাৎ এই শুক্র গ্রহে দুইশো পঁচিশ দিনে এক বছর হয় এখানে একটি কথা বলে রাখি এই শুক্র গ্রহ ছাড়া বাকি যে সকল গ্রহ রয়েছে প্রত্যেকটি গ্রহই নিজ অক্ষের ওপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে শুধু এই শুক্র গ্রহটি তার নিজ অক্ষের ওপরে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরে এই শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই এই শুক্র গ্রহটি আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ মজার ব্যাপার হলো এই শুক্র গ্রহকে আমরা পৃথিবী থেকে খালি চোখেই দেখতে পাই ভোরবেলাতে পূর্ব আকাশে যখন আমরা এই গ্রহকে দেখতে পাই তখন আমরা এটিকে বলি শুকতারা আবার সন্ধ্যাবেলা এই শুক্র গ্রহকে যখন আমরা পশ্চিম আকাশে দেখি তখন আমরা এই শুক্র গ্রহকে বলি সন্ধ্যা তারা আমরা যে সুখ তারা বা সন্ধ্যা তারা বলি সেটি আসলে কোনো তারা নয় এই শুক্র গ্রহ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গ্রহটি এটি হলো আমাদের বাসভূমি পৃথিবী পৃথিবী গ্রহটিকে ইংরেজিতে বলা হয় আর্থ আমাদের বাসভূমি এই পৃথিবী এটি এই সূর্য থেকে তৃতীয় নিকটতম গ্রহ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার আমাদের এই পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অর্থাৎ আমাদের এই পৃথিবীতে তিনশো দিনে এক বছর হয় আর এই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অতিরিক্ত থেকে গেল এই সময়টুকু প্রতি চার বছর পরে প্রায় চব্বিশ ঘন্টা বা এক দিনের সমান হয় সেজন্য প্রতি চার বছর পর পর তিনশো দিনে বছর হিসাব করা হয় যাকে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বলি এই লিপ ইয়ারে বা অধিবর্ষে ইংরেজি ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিনে হিসাব করা হয় এবং বাংলা ফাল্গুন মাস উনত্রিশ দিনের পরিবর্তে তিরিশ দিনে হিসাব করা হয় আমাদের এই পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে পৃথিবীর একমাত্র সেই উপগ্রহের নাম চাঁদ বা মুন আমাদের এই পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হল এটি এই গ্রহের নাম মঙ্গল বা মার্স এই মঙ্গল গ্রহটি সূর্যের চতুর্থ নিকটতম গ্রহ সূর্য থেকে এই গ্রহের গড় দূরত্ব বাইশ দশমিক আট কোটি কিলোমিটার বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এই মঙ্গল গ্রহের ব্যাস ছয় হাজার সাতশো কিলোমিটার ছয় কিলোমিটার আমাদের এই পৃথিবীর ব্যাস ছিল বারো হাজার কিলোমিটার আর এই মঙ্গল গ্রহের ব্যাস ছয় কিলোমিটার অর্থাৎ এই মঙ্গল গ্রহের ব্যাস আমাদের এই পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক এই মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ছয়শো দিন ছয়শো দিন অর্থাৎ মঙ্গল গ্রহে ছয়শো দিনে বছর হয় এই মঙ্গল গ্রহের উপগ্রহ রয়েছে দুইটি একটির নাম ফুবস এবং অপরটির নাম ডিমোস এই মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ লাল গ্রহ এখানে দেখতে পাচ্ছেন এই গ্রহটির নাম বৃহস্পতি বৃহস্পতিকে ইংরেজিতে বলা হয় জুপিটার জুপিটার এটি এই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এজন্য বৃহস্পতিকে বলা হয় গ্রহরাজ সূর্য থেকে এই বৃহস্পতি গ্রহের দূরত্ব প্রায় সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার সূর্য থেকে আমাদের এই পৃথিবীর গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এই পনেরো কোটি কিলোমিটার দূরত্ব থেকে সূর্য থেকে আগত যে তাপ আমাদের এই পৃথিবী পায় এত দূরত্বে অবস্থিত হয় এই বৃহস্পতি গ্রহটি পৃথিবীর তাপের মাত্র সাতাশ ভাগের এক ভাগ তাপ পায় এই বৃহস্পতি গ্রহটির ব্যাস এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো কিলোমিটার এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত কিলোমিটার আয়তনের দিক থেকে এই গ্রহটি পৃথিবীর চেয়ে তেরোশো গুণ বড় তেরোশো গুণ বড় এই বৃহস্পতি গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় চার হাজার তিনশো একত্রিশ দিন অর্থাৎ এই বৃহস্পতি গ্রহে চার হাজার তিনশো একত্রিশ দিনে এক বছর হয় এই বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা ঊনআশিটি এই বৃহস্পতির পরে রয়েছে এই গ্রহটি সূর্য থেকে দূরত্ব বিবেচনায় এই গ্রহটি ষষ্ঠ স্থানে রয়েছে সূর্য থেকে এই গ্রহের দূরত্ব একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার এই গ্রহটির নাম শনি শনি ইংরেজিতে এই গ্রহকে বলা হয় স্যাটার্ন এই গ্রহের ব্যাস এক লক্ষ বিশ হাজার কিলোমিটার এক লক্ষ বিশ হাজার কিলোমিটার এই শনি গ্রহটি এই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ এই বৃহস্পতির চেয়ে এই শনি গ্রহটি কিছুটা ছোট তবে সৌরজগতের অন্যান্য গ্রহের চেয়ে অনেকটাই বড় এই শনি গ্রহটি সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় উনত্রিশ দশমিক পাঁচ বছর এই গ্রহের উপগ্রহের সংখ্যা বিরাশিটি এই শনি গ্রহ উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত শনির পরে রয়েছে এই গ্রহটি এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ এই গ্রহের নাম ইউরেনাস ইউরেনাস সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি দ্বিতীয় বৃহত্তম গ্রহ এই শনি এই শনি গ্রহের চেয়ে একটু ছোটো অর্থাৎ সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ এই ইউরেনাস সূর্য থেকে এই গ্রহের দূরত্ব দুইশো কোটি কিলোমিটার দুইশো কোটি কিলোমিটার এই গ্রহের গড় ব্যাস উনপঞ্চাশ হাজার কিলোমিটার ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহ সময় নেয় চৌরাশি বছর চৌরাশি বছর ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা সাতাশটি অর্থাৎ সাতাশটি উপগ্রহ এই গ্রহকে কেন্দ্র করে ঘুরছে এই শনি গ্রহের যেমন বলয় রয়েছে এই ইউরেনাস গ্রহেরও কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে তবে শনির বলয়গুলো খুব উজ্জ্বল এই ইউরেনাসের বলয়গুলো ততটা উজ্জ্বল নয় এই ইউরেনাসের বলয় আবিষ্কৃত হওয়ার পর এই বৃহস্পতি গ্রহেরও কিছু বলয় আবিষ্কৃত হয়েছে এজন্য এই বৃহস্পতির বলয়কে বলা হয় সৌরজগতের তৃতীয় গ্রহেও বলয় এই ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেশি হওয়ায় এই গ্রহকে সবুজ গ্রহ বলা হয় আমাদের এই সৌরজগতের অষ্টম গ্রহ এটি এই গ্রহের নাম নেপচুন নেপচুন সূর্য থেকে এই গ্রহের দূরত্ব প্রায় চারশো কোটি কিলোমিটার চারশো কোটি কিলোমিটার এই গ্রহের ব্যাস আটচল্লিশ হাজার চারশো কিলোমিটার আটচল্লিশ হাজার চারশো কিলোমিটার আয়তনের দিক থেকে এই গ্রহটি আমাদের এই যে পৃথিবী এরকম বাহাত্তরটি পৃথিবীর সমান এবং এই নেপচুন গ্রহের ভর সতেরোটি পৃথিবীর ভরের সমান সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে এই গ্রহটি সময় নেয় একশো বছর এই গ্রহের উপগ্রহের সংখ্যা চোদ্দোটি এই গ্রহে সূর্যের আলো এবং তাপ খুবই কম এটুকুই ছিল সৌরজগত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ